নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো ঝিঙে দিয়ে দেশি রুই মাছের দুর্দান্ত একটা রেসিপি। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে আমি কি কি এখানে রেডি করেছি সেগুলো আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। আর মেন কথা বলতে, আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমি একা একাই ভিডিওটা করছি। এখানে আমি আদাটা থেঁতো করছি। আর মেয়েদের তো সব পরিস্থিতিতেই নিজেদেরকে মানিয়ে নিতে হয়, সেই রকম আমিও মানিয়ে নিয়েছি। এখানে আমার কাছে পাটা শিলনোড়া কোনোটাই নেই, আর মিক্সিও নেই, যার জন্য আমি এই ছোট্ট একটা হেমাঙ্গস্তি আছে যার সাহায্যে আদাগুলো আমি একটু থেতলে নিচ্ছি। আর বাদ বাকি গুঁড়ো মশলা আছে, সেগুলো দিয়ে আমি রান্নাটা সারবো আর লঙ্কা চিরে নেবো। কেমন? চলুন তাহলে আমি কী কী এখানে রেডি করেছি সেটা একবার শেয়ার করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমি হেমাঙ্গস্তির ভেতরে আদাগুলো থেতলে নিয়েছি, এই যে দেখুন ভালো করে। এখানে আমি একটা বাটিতে মশলা গুঁড়ো জল দিয়ে গুলে নিয়েছি। গুঁড়ো মশলার ভেতরে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, এগুলো একত্রিত জলের সাথে গুলে নিয়েছি। আর এখানে একটা থালার ভেতরে আছে দেশি জ্যান্ত তাজা রুই মাছ, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আর নিয়ে নিয়েছি টমেটো কুচি, আর এখানে দুটো আলু লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আর এখানে আছে ঝিঙে, ঝিঙেটাও আমি দুটো নিয়েছি, মিডিয়াম লম্বা আছে এখানে, খুব ছোটও নেই খুব বড়ও নেই, এইভাবে কেটে নিতে হবে। বড় বড় সাইজের কাঁচা লঙ্কা চিরে নিয়েছি। বন্ধুরা আপনারা এই ঝিঙে রুই মাছের রেসিপি যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন, আর যারা খাননি তারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। তাহলে এখন রান্নার দিকে এগোই, রান্নাটা করা যাক, আমার সাথে থাকুন আপনারা। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরম করতে আমি বসিয়ে দিয়েছি আগে থেকেই। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দেব, প্রথমে মাছগুলো ভাজতে হবে। কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে কড়াভাবে, আর না হলে মাছগুলো ভেঙে ঘেটে ঘ হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভেতরে মাছটা ছেড়বো, ছেড়ে আপনাদের সামনে আবার দেখাবো, কেননা আমি একা একা ভিডিও করছি, আপনাদেরকে সবটা দেখাতে পারছি না। মাছগুলো তেলের ভেতরে ছেড়ে দিয়েছি, এখন লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টিয়ে দেব। এইভাবে সব মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে ভালো করে। মাছগুলো লাল লাল করে ভেজে থালায় তুলে নিয়েছি, আর বাদবাকি মাছটা তেলের ভেতরে ছেড়ে দিয়েছি, সেমভাবে ভেজে নেব। আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন মাছ ভাজা তেলে আলুগুলো ছেড়ে দেব। তেলের ভেতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেব, লবণ সামান্যই দেব, কেননা মশলা গলানো জলের ভেতরে লবণ দেওয়া আছে, সেই জন্য পরিমাণ বুঝে লবণ দিতে হবে, না হলে লবণে পোড়া হয়ে যাবে। লাল লাল করে এখন ভেজে নেব।
আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নেব। আলু ভাজা তেলে ফোড়নে দেব গোটা জিরা আর তেজপাতা, এরপরে দেব চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা। আদাটা একটু কষে যাওয়ার পরে দেব এখন টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে মশলা গোলা জলটা দিয়ে দেব। টমেটো আদা লঙ্কা কিছুক্ষণ কষানোর পরে এখন মশলা গোলানো জলটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো অর্ধেক কষানো হয়ে গেছে, এই অবস্থায় আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙা, এর মধ্যে দেব ভেজে রাখা আলু, সবগুলো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আজকে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, গরম জল ব্যবহার করিনি। এই যে তরকারির ফুট উঠে গেছে প্রায়, দেখুন বন্ধুরা তরকারি টকবক করে ফুটছে, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেশি জ্যান্ত রুই মাছের তরকারিটা রেডি হয়ে গেছে, এখন আমি লাস্টে শাহি গরম মশলা পাউডার মিশিয়ে নামিয়ে নেব। এখন আমি দিয়ে দেব শাহি গরম মশলা পাউডার, ব্যাস এটা মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে ঝিঙা দিয়ে দেশি জ্যান্ত রুই মাছের দুর্দান্ত একটা রেসিপি। এখন আমি গ্যাসটা অফ করে দেব। আপনাদের আরও একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, আমি ভাত আর তরকারি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। খেয়ে বলি কেমন হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কি আমি জানি না, একটু অসুবিধাই হচ্ছে। খেতে ভালো হয়েছে, আপনারা বাড়িতে তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন কেমন লাগবে, আমি বললে তো হবে না, আপনারা বাড়িতে তৈরি করে খান। খেতে খুবই ভালো হয়েছে, এক কথায় ফাটাফাটি। আমি এখন খেতে থাকি, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।